একটা ফর্মুলা বলবো, সরি একটা হাদিস পড়বো, চার পাঁচটা কাজ থাকবে। হানাফি শাফি মালাকি হাম্বালি চিশতি সাবরি তরিকত হাকিকত মারেফত, যে যত তরিকার থাকুক, কোন মায়ের সন্তান, কোন বাপের সন্তান, কোন বুজুর্গ, কোন মূর্খ, কোন অজ্ঞ জাহেল, এর বাহিরে এটার সাথে অস্বীকৃতি জানাইতে পারবে না। একটা হাদিস পড়বো, চারটা ফর্মুলা জান্নাতে যাওয়ার, কারা কারা রাজি? আল্লাহ তাআলা সবার হাত কবুল করুন, আমার হাত কবুল করুন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم فقال, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল এবং বলল, আরাইতু ইযা সাল্লাইতু সলাওয়াতুল মাকতুব সলাওয়াতিল মাকতুবাত, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দিনে পাঁচবার ফরজ নামাজ আদায় করি, ওয়াসুমতু রমাদান, এবং বছর শেষে একবার রোজার মাসে রোজা রাখি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে, ওয়াহলালতুল হালাল, হালালকে যদি হালাল বলি, চাচাতো বোনের মেয়ে বিয়ে করা যায় আরেকজনে করছে আমি উপহাস করি নাই, ফুফাতো বোনের মেয়ে আরেকজনে বিয়ে করছে আমি উপহাস করি নাই, কারণ হালাল, ও দেখাও দেয় নাই পর্দা করছে কিন্তু বিয়েও করছে, হালাল আমি উপহাস করি নাই, যে দেখবে কোনোকে ভাগ্নি বিয়ে করছে, দেখবে কোনোকে ভাতিজি বিয়ে করছে, চাচাতো ভাইয়ের মেয়ে বিয়ে করার পর, চাচাতো বোনের মেয়ে বিয়ে করার পর, ওয়াহলালতুল হালাল, এ পৃথিবীতে যত হালাল নির্দেশ রয়েছে সবগুলো স্বীকৃতি আমি দেব, মেনে নেব, আমি ঈমান আনবো এগুলোর প্রতি, ওয়াহাররামতুল হারাম, আমি দিনে পাঁচবার নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, প্রত্যেক হালাল বস্তুকে হালাল বলে মেনে নেব, ওয়াহাররামতুল হারাম, আমি কোনো গুনাহের কাজ করব না। লাইক এক্সাম্পল কেমন, আমি গালি দিব না, তবে আমি রোজার মাসের রোজা আর নামাজ ছাড়া কোনো ইবাদত করব না, তবে আমি গালি দিব না, সিগারেট খাবো না, মদ খাবো না, জানা করবো না, মারামারি করবো না, গীবত করবো না, আমি দাড়ি কাটবো না, এমন প্রত্যেক কাজ যা ইসলামে নিষিদ্ধ হারাম আমি এটা মেনে নেব, আমি গুনাহের কাজ করবো না। কি করবে না সে, কি করবে না সে, দাড়ি না কাটা অনেক কষ্ট, দাড়ি না কাটা অনেক কষ্ট, চুলকা আমাকে তো চুলকে না ভাই, তোমার এটা আবার কেমন চুলকা দেখুন, শুধু দাড়িতে চুলকে, তোমার তো এখান দিয়ে চুল নেই, ওটা চুলকে না, এখান দিয়ে চুল নেই, এখান দিয়ে চুলকে না, এখানে তো চুল নেই চুলকে না, এখানে চুল নেই চুলকে না, তাহলে এখানে কি আসছে, মাথা চুলকে না মাথা, খালি দাড়ি রাখলে চুলকায় না, ও জাহান্নামে ডাকার এভাবে, এ জাহান্নামে আয়, জাহান্নামে আয়, জাহান্নামে আয়, হ্যাঁ এ হলো চুলকানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাররামতুল হারাম, আমি প্রত্যেক হারামকে মেনে নেব, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়্যা, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে আমি শুধু পাঁচবার নামাজ পড়ব দিনে, বছরে একবার রোজার মাসে রোজা রাখব, হালালকে হারাম বলবো, হারামকে হারাম হিসেবে মেনে নেব, আমি আর কোনো বেশি আমল করব না, আমি কি জান্নাতে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন, নাআম, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। সে কি বলল, কল, ওই লোক বলে উঠল, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা যিদু আলা যালিকা শাইয়্যা, আমি এই নামাজ পাঁচ ওয়াক্ত আর রোজা ছাড়া কোনো ইবাদত করব না, বাড়াবো না, আল্লাহ নবী কিচ্ছু করে না, হাদিস এখানেই শেষ হয়ে গেছে, আর কোনো কথাই নেই, যাবে জান্নাত, এখানে জান্নাত পাবে কে, যদি দিনে কি আদায় করে, বছরে একবার, আর হারাম কে, হারাম কে, আয় আল্লাহ, আইটেম সং দেখা যাবে না হুজুর, না হারাম কে, হারাম বলতে হবে, তো প্রেমিকার নাম্বার বিয়ে করে মিললে হালাল হবে, আর বিয়ে তো তুই জাতি করিস হালাল রে, প্রেমিকা না, মাইয়ের যদি খালি মুসলমান আর মায়ের বাপ যদি খালি রাজি হয়, আর মায়ের যদি খালি রাজি হয়, তুই জাতি করিস বিয়ে হালাল, প্রেমিকারে বিয়ে করলে হালাল হবে, তা লাগে না, মানে হলো কেমন, আমি তোর বলি রে দোস্ত, তো বহুত দোস্ত আছে, বলো কি, আরে কেমনে বুঝাই, অ্যাকচুয়ালি আমাকে প্রশ্ন করতেছে যে একটা মেয়ের সাথে আট নাকি নয় বছরের সম্পর্ক, ওরা বেশ কয়েকবার নিজেরা দেখা সাক্ষাৎ করেছে, এখন এই মেয়েকে বিয়ে করে ফেললে হালাল হবে কিনা, আমি বললাম হ্যাঁ, ওগুলোর পর থেকে হালালের আগে একটু ভালো ভাবছে, চলে
হারামকে কোনোদিন হালাল ধরা যাবে? শুকুরের গোশত হালাল ধরা কোনো ওই আছে? এক লোক শুকুর খায়, শুকুর খায়, শুকুর, হঠাৎ যদি বলে আমি গরুর গোশত খাই বাকিগুলো হালাল হবে না রে, তোর বাকিগুলো হালাল হবে, ওটার জন্য মাপ চাইতে হবে। তবে যখন থেকে তুই গরু খেয়েছিস আর তো হারাম হয়নি। এই হলো যে প্রেম প্রীতির কাহিনী, কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, এখানে বড় বড় আলেমরা আছে, জেনে রাখো চাঁদপুরবাসী, তোমাদের মধ্যে যে বন্ধুত্ব কামনা করে বন্ধুত্বে আল্লাহ তার জন্য যথেষ্ট, যে হুজ্জত প্রমাণ চায় কোরআনুল করিম তার জন্য যথেষ্ট, যে প্রাচুর্য চায় অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট, যে উপদেশ চায় মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট, যে বন্ধুত্ব কামনা করে বন্ধুত্বে আল্লাহ তার জন্য যথেষ্ট, যে হুজ্জত প্রমাণ চায় কোরআনুল করিম তার জন্য যথেষ্ট, যে উপদেশ চায় মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট, যে প্রাচুর্য ধন সম্পদ চায় অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট, আর যার এগুলোতে কোনো কাজ হবে না, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ জাল্লা ওয়ালা তার জন্য যথেষ্ট। হে আদমের সন্তান, হে আদমের সন্তানগণ, নফস তো দুনিয়ায় পড়ে রইল। আমি কিছুদিন আগে একটা বক্তব্য শুনছিলাম একজন আরবি শেখের, সেগুলো বলছিল, আমি লিখে নিয়েছি, ভাবি না যে জামশেদ পর্যন্ত হেব্বি গিয়ে আর কি দারুণ কথা বলেন, এটা আমার কথা, আমি জাস্ট বক্তব্য শুনতেছিলাম আর একটা ছেলেকে বক্তব্যটা পাঠাই বলছি বাংলাতে অনুবাদ লিখে দাও তো, সে আমাকে লিখে পাঠাইছে, কি সুন্দর কথা সুবহানাল্লাহ। সে বলে মন তো পড়ে আছে দুনিয়ায়, অথচ এমন কোনো জাতি নেই দুনিয়ায় যাদেরকে একত্রিত করেছে অথপর তারা বিদায় নেয়নি, এমন কোনো জাতি নেই দুনিয়ায় তাদের একত্রিত করেছে অথচ তারা বিদায় নেয়নি। তিনি বললেন অহংকারী, ওরা কোথায় কোথায় তাদের রেখে যাওয়া ধন সম্পদ, গুচ্ছিত সম্পদ যেটা তারা সঞ্চিত করেছিল, ওরা এখন নেই, থাকতেও পারবে না। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। হে তাওহীদ পন্থী ইমানদার ভাই ও বোনরা, কে একক? একক কে? একক কে? কে সর্বপ্রাপক? কে মহামান্বিত? রহমান কে? করুণাময় কে? মহা অধিপতি কে? চিরপবিত্র কে? শান্তি বিধায়ক কে? কে নিরাপত্তা বিধায়ক? সর্বনিয়ন্তা কে? মহাপরাক্রমশালী কে? মহামহিম কে? সৃষ্টিকর্তা কে? প্রকৃত রূপকার কে? কে পরম সহনশীল? মহাজ্ঞানী কে? কে মহাজ্ঞানী? কে সব জানে? কার কাছে প্রত্যাবর্তন? তিনি সুবহানাহু তাআলা। অথচ ওনার কিতাবই পড়তে জানি না, চায়নায় গেলে চায়নিজ ভাষা জানা লাগে, ইউরোপ গেলে আই আই ই আর টি এস কি করে ফেলে, আর এক কথা কি করে ফেলে সবাই আইএলস বলে, অনেক ঠিক কিভাবে ঠিক আমি জানি না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বিশেষ তৌফিক দান করুন। যে কোরআন জানে না সে আল্লাহকে চেনে না, মানুষ কেন দাঁড়িয়ে? তোমরা কে বলছে নামাজ ছাড়া জান্নাত পাবা? ওটা কে? আমি মানি আসলাতু মিফতাহুল জান্নাহ, এই কথাটা হাদিসটা দুর্বল বলে ব্যাখ্যা দেয়, কিন্তু সলাত ছাড়া তো ঈমান উঠে না। হ্যাঁ, তুমি সহি আকীদা হয়ে গেছো, আহলে হাদিস হয়ে গেছো, তুমি তোমাকে কিভাবে জন্য বলছে আসলাতু মিফতাহুল জান্নাহ, হাদিস দুর্বল, যে তুমি যদি হাদিস জানো জান্নাতের সাবি তো নামাজ না, তাওহীদ ঈমান, ওকে তো সলাত ছাড়া ঈমান তো থাকে না, ইটস রিলেভেন্ট, ইটস রিলেটেড, হাদিস লাগবে না তো এটার জন্য, হাদিস তো লাগবে না, এটা যে মানে জান্নাতের চাবি হওয়ার জন্য হাদিস লাগবে না, সলাত, হাদিস তাওহীদ আকীদা ঈমান ঠিক আছে, কিন্তু হোয়াট প্রুভ ইজ দ্যাট ঈমান, তোমার ঈমানের প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সলাত, প্রমাণ হচ্ছে সলাত, জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ হচ্ছে ঈমানের, প্রমাণ হচ্ছে সলাত, ফাইভ টাইম পাঁচবার উপস্থিত হওয়া। যাই হোক, আসলে আমি এখানে লম্বা সময় আদায় করবো না, আমার উস্তাদ সমতুল্য বলবো না, আমার আসলে মাদ্রাসায় যেহেতু পড়াশোনা হয়নি, বিজেটা স্কুল মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয়নি, উস্তাদ সমতুল্য বলে ওনাদের ছোটো করবো না, কারণ আমার অনেক কথাবার্তায় ভুল হয়ে যায় মাঝে মধ্যে, আমি তাই নিজেকে নিজের সাথে কাউকে জড়াতে চাই না, এতে করে ওনাদেরও মান ইজ্জতের কানেক্টেড থাকে।
আমি দেখেছি এটা অনেকবার, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু কত ভালো কাজ করে সুন্নতকে দেখবে, কিছু বললে বলে সুন্নত না হলে কি হয়েছে, তো এটা তো ভালো কাজ, অথচ এই এই জায়গায় একটা সুন্নত ছিল এটাকে মেরে ফেলেছি, মেরে ভালো কাজ করছে, সুন্নতকে মেরে কি করতেছি আমরা, সুন্নত মারা ভালো কাজ হয়ে গেছে বাংলাদেশের ইবাদত। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টা পর ঘন্টায় একটা আয়াত পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, কিন্তু আযযিবহুম আল্লাহ যদি আপনি এদের আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম আর যদি আপনি এদের ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম আল্লাহ যদি আপনি এদের আযাব দেন এরা আপনার বান্দা, আর যদি আপনি এদের ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞার অধিকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়েছেন, কেঁদেছেন সালাত। এমন রাসূলের সুন্নতকে বাদ দিয়ে ভালো কাজ করা আমরা, দাড়ি কাটা দাড়ি রাখা সুন্নত এটা ভেবে দাড়ি কেটে ফেলা আমরা, অথচ তিনি ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত তেলাওয়াত করেছেন আর রবের কাছে প্রার্থনা করেছেন। আমাদের কোরআন না জানার কারণ কি হতে পারে, জাহান্নামে যাওয়ার প্রবল ইচ্ছা ও অপেক্ষা, এর বাইরে আর কিছুই না। কোরআনুল কারীম না জানার আর কোনো কারণ থাকতে পারে না, জাহান্নামের আগুন স্পর্শ করার প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছাড়া এর বাইরে। যিনি ভাইরা, আমি আমার বক্তব্য শেষের দিকে চলে যাব। সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরগুজারি করো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে আল্লাহ কেন তোমাদেরকে আযাব দিবেন। ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ সৎ কাজের বড় পুরস্কারদাতা, সর্ববিষয়ে তিনি জানেন। তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, কত ভালো কাজ করে সুন্নতকে দেখবে, কিছু বললে বলে সুন্নত না হলে কি হয়েছে, তো এটা তো ভালো কাজ, অথচ এই এই জায়গায় একটা সুন্নত ছিল এটাকে মেরে ফেলেছি, মেরে ভালো কাজ করছে, সুন্নতকে মেরে কি করতেছি আমরা, সুন্নত মারা ভালো কাজ হয়ে গেছে বাংলাদেশের ইবাদত। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, কিন্তু আযযিবহুম আল্লাহ যদি আপনি এদের আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম আর যদি আপনি এদের ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম ও আল্লাহ যদি আপনি এদের আযাব দেন এরা আপনার বান্দা, আর যদি আপনি এদের ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞার অধিকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়েছেন, কেঁদেছেন সালাত। এমন রাসূলের সুন্নতকে বাদ দিয়ে ভালো কাজ করা আমরা, দাড়ি কাটা দাড়ি রাখা সুন্নত এটা ভেবে দাড়ি কেটে ফেলা আমরা, অথচ তিনি ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত তেলাওয়াত করেছেন আর রবের কাছে প্রার্থনা করেছেন। তোমার এটা আবার কেমন চুল কেন করছো, দাড়ি দিয়ে চুলকে, তোমার তো এখান দিয়ে চুল নেই, ওটা চুল কেন, এখান দিয়ে চুল নেই, এখান দিয়ে চুল কেন, এখানে তো চুল নেই, চুল কেন, এখানে চুল নেই, চুল কেন, খালি এখানে কি আসছে, মাথা চুল কেন, মাথা খালি দাড়ি রাখলে চুলকায় না, ও জাহান্নামের ডাকার এভাবে জাহান্নামে আয় জাহান্নামে আয় জাহান্নামে আয়, হ্যাঁ এগুলো চুলকারি।